চা বাগানে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে চা শিল্পের চাকা সচল রাখেন নারী শ্রমিকরা। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার অভাব, স্বাস্থ্যসেবা, আবাসন সংকট সহ নানা সমস্যার দূর হয়নি আজও, প্রাপ্য অধিকার থেকেই বঞ্চিত তারা। তবে মালিক পক্ষ বলছে ভিন্ন কথা, এদিকে শ্রম দপ্তর বলছে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। মৌলভীবাজারের 92টি চা বাগানে কাজ করেন প্রায় 1 লাখ শ্রমিক, তাদের 60 ভাগই নারী। কিন্তু দুটি পাতা আর একটি কুড়ি উঠে আসে যাদের হাত দিয়ে সেই নারীরাই রয়ে গেছেন অধিকার বঞ্চিত। কর্মক্ষেত্রে নেই স্বাস্থ্য সুবিধা, নেই বিশ্রামাগার বা টয়লেটের ব্যবস্থা। রোদ, বৃষ্টি ও ঝড়েও প্রতিদিনই তুলতে হয় 20 থেকে 25 কেজি চা পাতা। আমাদের কষ্ট এমনিই তো যায়, রোদে মেঘে পানিয়ে সবসময় পায়ে দেয় পাইয়া, তুফান মেঘাইলে পাতা তুলি চারা গাছে গুড়িয়ে বসে থাকে, লেপটিনও দেয় না, এটিবলও দেয় না। চা বাগানগুলোতে নারী সর্দার নিয়োগ দেওয়ার কথা অনেকবার বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। শ্রমিক অধিকার আদায়ে যারা কাজ করছেন তারা বলছেন নারীর আর্থসামাজিক উন্নতি না হলে এই খাতে সুফল আসবে না। তবে বাগান মালিকদের মুখে ভিন্ন সুর, তারা বলছেন শ্রমিকদের সুযোগ সুবিধা দিন দিন বাড়ানো হচ্ছে। চরম মাত্রার একটি অস্বাস্থ্যকর পরিবেশের ভিতর দিয়ে এই চা উৎপাদন তারা করেন, চা পাতা তুলেন, এই বিষয়গুলোতেও কিন্তু যারা চা কোম্পানিগুলো যারা আছেন তাদের কিন্তু ওইরকম ভ্রুক্ষেপ নেই। বাসস্থানের একটা নিশ্চয়তা আছে কোম্পানি থেকে দেওয়া হয়, পাশাপাশি তাদের চিকিৎসা ব্যবস্থা কোম্পানির খরচে আমরা চিটাগং, সিলেট এই জায়গায় পাঠিয়ে থাকি। চুক্তি অনুযায়ী চা শ্রমিকরা অধিকার বঞ্চিত হচ্ছেন কিনা তা দেখতে বাগান পরিদর্শন করা হয় বলে জানান জেলা শ্রম অধিদপ্তরের উপপরিচালক। চুক্তি বা আইন ভঙ্গের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। শ্রমিকদের কোনো চুক্তি বাস্তবায়নে যদি কোথাও কোনো প্রতিবন্ধকতা বা কোনো ব্যর্থতা থাকে সেক্ষেত্রে তারা যখনই শ্রমিক নেতৃবৃন্দ যখনই আমাদের কাছে সেটা বিরোধ হিসেবে নিয়ে আসেন, আমরা ত্রিপক্ষীয় সভার মাধ্যমে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি। শুধু আশ্বাস নয়, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে নারী শ্রমিকদের অধিকার, এমন প্রত্যাশা মৌলভীবাজারের চা শ্রমিকদের। ডিবিসি নিউজ ডেস্ক।